পিন্টুরেকে চাবি দিয়ে গেছিলাম। কই তুমি মাধবী? দত্তা আমার প্রথম দিকে যদি পোলা বান্ডা লয়ে লিত তাহলে কিন্তু এরকম হতো না। এই জন্য মনে হয় হাঁটুর ব্যথাটা একটু বাড়ছে, নাহলে আর কোনো অসুবিধা নেই। খাইছি তো মা, ব্যথার ওষুধ খাইছি, কমে যাব। মা তোর মধু কি হয়েছে? মধু মধু হ্যাঁ মধু কি মধু মধু সিরিয়াস, গতকাল কি ডিজে জি তো সাপের ভয়ে তো অজ্ঞানী হয়ে গিয়েছে, এখন সে অনেক অসুস্থ। ফেসবুকে এই নিউজ পুরো ভাইরাল হয়ে গিয়েছে। সাপ? তুই অসুস্থ, ঘোরের মধ্যে আছিস? আরে না মা, এই তো না গিন, এই যে আমার সামনে ভাইরাল হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই তোমরা চলো তো। সাপুরি চোখ খুলো, সকাল হয়ে গিয়েছে তো। আমি চোখ খুলো, আমাদের ভালোবাসা কি এরকম স্বপ্নেই থাকবে? বুকের ভিতরে জমে থাকা ছোট ছোট স্বপ্নই তো পরিপূর্ণ ভালোবাসার রূপ নেয়। কিছু কিছু স্বপ্ন কিন্তু ঘুম ভাঙার পর মিথ্যা হয়ে যায়। আমি কি তোমার কাছে মিথ্যা? বিয়ার সময় বাপের বাড়ি থেকে বালিশও নিয়ে যাইও। তাই করুন। আওয়াল ভাই, নৌকাটা একটু ঘুরান না? সমস্যা নাই, ঘুরাইতেছি। ঠিক আছে বসেন। আমিও অত্যন্ত আনন্দিত। বণিক না, মিথুন হবে। ও না, ওই আপনার নামের শেষে তো বললি, যেমন আমার নামের আপনি আঞ্চলিক ভাষা ছাড়া কথা বলতে পারেন না? আমি আসলে এই বিষয়টা না আমার মস্তিষ্কের মধ্যে ঢুকাই নাই এবং আমি এখনো প্রয়োজন বোধ করি না। কিন্তু এই যে মানুষ আপনাকে নিয়ে কথা বলে, মিলাইছিলাম ম্যাও বিড়াল।
তা আমি এখন বিপদে পড়ছি, তো কি করব? কিন্তু প্লিজ এমন কিছু করো না যাতে প্রজেক্টটা ক্যান্সেল হয়ে যায়। দিস ইজ আওয়ার ড্রিম প্রজেক্ট ম্যান, ইউ গট ইট? নিজে কি খুব একলা মনে করেন? পরিবারের প্রথম বিয়ে, তুই না আসলে কি হয় ভাই? এই দেখছি দেখছি আমি কিচ্ছু বুঝি না, তোর কিন্তু আসতেই হবে, অবশ্যই আসবি। তুমি ওদের কথা কিছু রাখ করো না প্লিজ। দেখো আসতে না আসতে ওরা আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কোনো কথা বলতে পারে। সাউন্ড নেই, কি করবো? ও সাউন্ড নেই, আচ্ছা আমি দেখাচ্ছি। এই যে আপনার রিমোট কন্ট্রোলটা, এটা ডান দিকে আপনি টিপ দেবেন, আপনার সাউন্ড বাড়বে, বাঁ দিকে টিপ দেবেন, সাউন্ড কমবে। হ্যাঁ ঠিক আছে, আর তো কোনো প্রবলেম? কথা বলছি কেন? আমি তোমার ছোট ভাই না? রক্তাক্ত করছে, তারপরে বলে কি আমাকে পেলেও নাকি আমাকে মারবে স্যার।